আজ একটা ভ্লগ করতে শুরু করলাম। তো আজকের ভ্লগ হচ্ছে বইমেলা। যারা বইমেলা দেখতে যেতে পারেননি তাদেরকে এই ভিডিওটার মাধ্যমেই আমি বইমেলাটা ঘুরিয়ে দেখিয়ে দেবো। তো বাইরের দৃশ্যটা দেখে নিন, বইমেলার বাইরে এরকম আছে। বাঁদিকে অনেক খাবারের দোকান এবং ডান দিকে রয়েছে গ্যারেজ। যদি আপনারা নিজস্ব বাইক বা গাড়িতে আসেন তাহলে এখানে রাখতে পারবেন। তো চলুন এবার বইমেলার ভেতরে যাওয়া যাক। তো বইমেলার ভেতরে ঢুকেই আমি চারিদিকটা দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে। তো ভেতরে ঢোকার সাথে সাথে হাত স্যানিটাইজার করতে হবে, মানে বসে আছে একজন। আর এখানে প্রথম দোকানের নাম হচ্ছে জাগো বাংলা। তো চলুন দেখি নি কেমন ধরনের কি বই এই জাগো বাংলার মধ্যে রয়েছে। জাগো বাংলার মধ্যে বেশিরভাগ রয়েছে বাচ্চাদের বই আর গল্পের বই, সেটা ভূতের গল্পই হোক বা রহস্যের গল্পেরই হোক। এবার পরের দোকানটাতে যাওয়া যাক। আমি বইমেলাতে গিয়েছিলাম বিকেলের দিক করে, সে সময় একেবারে ফাঁকা ছিল না, লোকজন ভালোই ছিল যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা। তো সেকেন্ড যে বইয়ের স্টলটা বসেছিল সেখানে এরকম ধরনের বই ছিল, গল্পের বইও আছে আবার জীবনের বইও আছে। এবার যাচ্ছি আমরা পত্র ভারতীতে, এটাও একটা বইয়ের স্টল, বেশ অনেক বই আছে এটার মধ্যে, এই স্টলটার মধ্যে। এখানে বেশিরভাগ জোকসের বই, বাচ্চাদের বই, এইগুলি আমি বেশি দেখতে পেলাম এবং ইয়োগা ব্যায়ামেরও বই আছে দেখলাম। তো এই আর কি। তো চলুন এবার যাওয়া যাক পরের দোকানটাতে। পরের স্টলটি হচ্ছে ভবিষ্যৎ। তো এইখানে যেমনটা দেখতে পাচ্ছেন বাচ্চাদের আঁকার ছবির বই আছে, তারপর রাতের অতিথি, ফেলুদা, এরকম অনেক গল্পের বইও আছে এখানে। তো চলুন যাওয়া যাক পরের স্টলটাতে। পরের স্টলটা হচ্ছে এডুকেশন ফোরাম। এই স্টলে সাইকোলজি গাইড বুকও আছে, অনেক ধরনের ছিল আর কি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি বইমেলা গেছিলাম যেদিনকার শেষ হয়ে যাবে তার আগের দিনকার, সেজন্য বেশ বইমেলাটা ফাঁকা ফাঁকা ছিল আর ঘুরতেও বেশ ভালোই লেগেছে অনেক। আপনাদের কোনো বই যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আশেপাশে কোনো বইয়ের দোকানে সেই বই অর্ডার দিলে আপনারা পেয়ে যেতে পারেন। পরের স্টলটি হচ্ছে দেব সাহিত্য কুটির। তো এখানটাও বেশ ফাঁকা ফাঁকাই ছিল। এখানে বেশিরভাগ আমি দেখতে পেলাম বাচ্চাদের গল্পের বই, রূপকথার বই, এইসবই, আর ডিকশনারিও আছে ইংরেজি, এই টারজান, তারপর ঠাকুরমার ঝুলি, সোনার কাঠি, রূপোর কাঠি, অনেক ধরনের মজার মজার বই ছিল। কিন্তু সব দোকান তো এইভাবে ঘুরে ঘুরে দেখানো সম্ভব না। তো যে দোকানগুলো খুব ভালো লাগছে, অনেক ধরনের বই আছে, সেগুলোই দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। তো পরের দোকানটিতে যাচ্ছি অন্নপূর্ণা প্রকাশনী। তো এখানে আছে আঁকার বই, গল্প, উপন্যাস, অনেক কিছু। এই দোকানটি থেকে আমি একটা আঁকার বই নিয়েছি, স্কেচ বুক, তো খুব ভালো লেগেছিলো এই জন্যই নিলাম। তো এই হচ্ছে স্টলটি। এই সাইডে রয়েছে অনেক ধরনের বই, আঁকার বই না তবে নলেজের বই বেশিরভাগ। এটা আর একটা স্টলে আমরা চলে আসলাম। এই স্টলটা বেশ বড়োভাবে বসেছিলো আর প্রচুর গল্পের বই ছিল, প্রচুর রাজকাহিনীর, জেনারেল নলেজ, তারপর ডাইনোসরের ডিম, এরকম ঠাকুমার ঝুলি, এরকম অনেক ধরনের মজার মজার ভূতের বই, অনেক কিছু আমাজন, এরকম অনেক ধরনের বই ছিল। আর এই বইগুলোর মাঝখানেই আমি দেখতে পেলাম একটা খুব ভালো বই, সেটা হচ্ছে একান্নপীঠ। আমার প্রথম ব্লগটা ছিল এই একান্নপীঠেরই এক পীঠ নিয়ে, কিরীটেশ্বরী মন্দির দর্শনের। তো এটা দেখে খুব ভালো লাগলো। যাই হোক, এবার পরের স্টলে আমরা যাই, সাহিত্যলোক। তো এই স্টলেও সেম ধরনেরই বই আছে, গল্পের বই আছে, তারপর সাহিত্য, উপন্যাস, এরকম ধরনের অনেক বই আছে, বেশিরভাগই রয়েছে এখানে সাহিত্য উপন্যাসের বই। আপনাদের যদি এখান থেকে কোনো বই পছন্দ হয়ে থাকে তাহলে বইয়ের নাম লিখে নেবেন, তারপর যদি কোনো বইয়ের দোকানে গিয়ে অর্ডার দেন তাহলে আপনারা পেয়ে যেতে পারেন। তো পরের স্টলটাতে গেলাম আমরা। তো পরের স্টলটা ওই একই ধরনেরই, গল্পের বই, তারপর কাউরির জীবনীনী বই, এরকম। এই স্টলটিতে রয়েছে ইসলাম ধর্মের অনেক বই, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। স্টলটির বাইরে লেখা ছিল বাংলাদেশের ইসলামিক বই,
অর্থাৎ বাংলাদেশেরই বই যতটা মনে হচ্ছে। তো চলুন এবার পরের স্টলটাতে যাওয়া যাক। পরে আরও এরকম অনেক স্টল আছে, সবই ওই একই ধরনেরই। তো গিরিজা লাইব্রেরি, এটা আমার একটু ভালো লাগলো তাই এখানে এলাম। এখানে রয়েছে হিন্দু ধর্মের নানান বই, অনেক দেবদেবীর বই, তারপর মন্ত্রশক্তি, অনেক ধরনের নানান ধরনের আপনি এখানে বই পেয়ে যাবেন। আমি এখান থেকে একটা বই কিনেছি, আপনাদেরও যদি কোনো বই পছন্দ হয় তাহলে নামটা অবশ্যই লিখে নেবেন। তো ভালোভাবে দেখানোর চেষ্টা করছি বইয়ের নামগুলো। আশেপাশেও অনেক বই রয়েছে। এবার চলুন পরের স্টলটাতে যাওয়া যাক, প্রভা প্রকাশনী। এই স্টলেও দেখে নিন কেমন ধরনের বই আছে। এখানে বড়দের গল্পের বই বেশি আছে, বাচ্চাদের না। বাচ্চাদেরও আছে, নাসিরুদ্দিন, ভূতের গল্প, জেনারেল নলেজ আছে, জলখাবারের চাটুম চুটুম, অনেক বই আছে এখানে। এবার পরের স্টলটাতে যাওয়া যাক। পরের স্টলটাতেও ওই একই ধরনেরই বাচ্চাদের বই, আঁকার বই, এরকম ধরনের বই আছে। যেমন প্রত্যেকবার বইমেলা বসে যেমন বই থাকে ওই রকমই বই আছে। তো পরের দোকানটা ছায়া পাবলিকেশন, চলুন এখানে দেখা যাক কি ধরনের বই এখানে আছে। তো ছায়া পাবলিকেশনে দেখতেই পাচ্ছেন অনেক গল্পের বই, তারপর মহাত্মা গান্ধীজির বই, গল্প, মালঞ্চ, কুহেলি, অনেক ধরনের বই আছে এখানে। এবার যাই আমরা পরের স্টলটাতে। পরের স্টলটাতে এরকম ছোটদের বই, বড়দের বই সবই মিলিয়ে মিশিয়ে আছে। তো এরকম মোটামুটি সব স্টলগুলোতেই অনেক কমন বই আছে, বেশিরভাগই কমন বই আছে। এবার যা যা স্কনটাতে, তো এটা হচ্ছে মায়াপুর থেকে এসেছে, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যদি কিছু পছন্দ হয় তাহলে এই নাম্বারে ফোন করে আপনারা অর্ডার দিতে পারেন। তো এখানে অনেক ধরনের রাধাকৃষ্ণর ছবি আছে, তারপর অনেক বইও আছে, লকেট আছে, চাবির রিং আছে। এখান থেকে আমি দুটো চাবির রিংও কিনেছি, যেমনটা দেখতে পাচ্ছেন পেছন দিকে অনেক বই, ছবি, অনেক ধরনের লকেট আছে, তারপর শ্রীকৃষ্ণের বই আছে, ভগবদ গীতা আছে। তো চলুন এবার যাওয়া যাক পরের স্টলটাতে, আলপনা। তো এখানে বেশিরভাগ নকশা, ডিজাইন, তারপর আলপনা, এইসবেরই বই আছে। অয়েল পেন্টিংয়েরও বই আছে আমি দেখলাম, তারপর ওয়াটার কালার, এসবেরই বই বেশি। এই স্টলটিতে বাচ্চাদেরও বই আছে, আবার বড়দেরও অনেক বই আছে। এই স্টলটি বেশ ভালোই লাগলো আমার, আঁকার দিক দিয়ে বেশ ভালো। এটা হচ্ছে পরের স্টলটি, এখানেও অনেক ধরনের গল্পের বই আছে, তারপর বাচ্চাদের বই তো এখানে সেরকম দেখতে পেলাম না, কিন্তু বড়দের গল্পের বই অনেকই আছে দেখলাম। তো এবার আরও অনেক স্টল বাকি আছে এখনও, তো যেগুলো কমন সেগুলো আর দেখাচ্ছি না, এখনও এতটা বাকি আছে দেখতেই পাচ্ছেন। আর মাঝখানে এই জায়গাতে যেটা আমি দেখাচ্ছি সেখানে হয়তো প্রোগ্রাম হয়েছিল, আমি দেখিনি, আর তার পাশেই রয়েছে একটি প্যান্ডেলের মতো করা। তো এইখানে ঢুকলাম, ঢুকেই আপনাদেরকে দেখাচ্ছি কী কী জিনিসগুলো এখানে ছিল। জেলা গ্রন্থাগার মুর্শিদাবাদের উপস্থাপনা, তো এগুলো সব ছবিগুলো এখানে বাঁধিয়ে রাখা হয়েছে। তারপর শীতকাল, সাদা ফুল, তারপর অনেক ধরনের পাখি, এসবের ছবিও দেওয়া ছিল এখানে। আবার অনেক হাতে বানানো উলের জিনিস কিংবা ব্যাগ, এসব বানিয়ে এখানে রাখা ছিল। উল্টো দিকে আবার রয়েছে পশ্চিমবঙ্গের ম্যাপ। তো চারিদিকটা এরকমই ছিল। তো এখান দিয়ে বেরিয়ে যাওয়ার পর আমরা আবার স্টলগুলোতে ফিরে যাই। তো বইয়ের দোকানের মাঝখানে একটা মিষ্টির দোকান দেখলাম, মিষ্টির স্টল আর কি। স্টলটির নাম মঞ্জুশ্রী সুইটস। তো দেখতেই পাচ্ছেন কী কী মিষ্টি ছিল এখানে। ছানা বড়া রয়েছে, পান্তুয়া রয়েছে, গুড়ের, নলেন গুড়ের মিষ্টিও রয়েছে, আর সবুজ কালারের যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমের রসগোল্লা, আর অনেক ধরনের পিঠেও দেখলাম আমি এখানে। তো এবার চলুন যাওয়া যাক পরের দোকানটিতে, চিত্রলেখা, পরের স্টলটি। তো এটা চিত্রলেখা মানে ওই আঁকার মধ্যেই আছে এটা।
তো এখানেও অনেক স্কেচ বুক আছে, তারপর ওয়াটার কালার, প্যাস্টেল কালার এসব আঁকার বই আছে। তো ছোটদেরও আঁকার বই আছে, আবার বড়দেরও আঁকার বই আছে এটার মধ্যে। ভেতর দিকে বড়দের আছে আমি দেখলাম, আবার আলপনার বইও আছে, অনেক নকশার বইও আছে। তো হয়ে গেল মেলা ঘোরা কমপ্লিট, এবার চারিদিকটা দেখিয়ে দিলাম। আস্তে আস্তে ভিড়টা বাড়ছে মনে হচ্ছে আমার। হ্যাঁ, বেড়েছে, অনেকটাই বেড়েছে। এবার চলুন বাইরে যাওয়া যাক। তো মেলায় ঢোকার আগে যেমনটা দেখেছিলাম, ডান দিক করে দোকান ছিল দুটো। তো একটা দোকান হচ্ছে এইরকম, এখানে চাবি রিংগুলো খুব কিউট কিউট ধরনের ছিল, আর ডান দিকে রয়েছে খাবারের দোকান। আমার এই ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।